मेहुर और आकाशेर मध्य सब ठीक ठाक होये जाए। एरपर कयेक दिन सब किछु भालो जाए। तारपर नतून समस्या देखा देय। मेहुर एक दिन रायहान के स्कूल थेके निते जावार समय देखते पाय तार बोन पिहुके। पिहू एकटी पार्के दाड़िये कारो जोन्नो अपेक्षा करछिलो। मेहुरेर खटका लागे विषयटा निये, कारण से तार मायेर काछे शुनेछिलो पिहू नाकि गत कयेकदिन थेके अनेक बदले गेछे। आजकल नाकि सारा दिन फोने डूब दिये थाके, लुके लुके कारो साथे कथा बोले, आबार अनेक रात करे बाड़ीतेओ फेरेछे। एसब कारणे मेहुरेर सन्देह हय पिहुर ओपर। ताई मेहुर ब्यापारटा देखार जोन्नो दाड़िये थाके। एकटु परे एकटा बड़ो गाड़ी एसे पिहुर सामने दाड़ाय। पिहू सेई गाड़ीटार दिके ताकिये हासे, जेनो एई गाड़ीर जोन्नो एतक्षण धरे दाड़िये अपेक्षा करछिलो से। मेहुर तखन पर्यन्त गभीरभावे पर्यवेक्षण करछिलो सबकिछु। गाड़ीटाके देखेई तार मने एकटु एकटु सन्देह जागते शुरू करे। मेहुर किछुक्षण भेबे बोले, एई गाड़ीटाके आमी कोथाय जेन देखेछि बले मने होच्छे। खूब चेना चेना लागछे जे, किन्तु कोथाय देखेछि सेटाई ठीक मने करते पारछि ना। एदिके पिहू आर अपेक्षा ना करे गाड़ीटाते उठे पड़े। पिहू गाड़ीते ओठा मात्रई अंतर ताके बोले, तुमि कतक्षण धरे एखाने दाड़ियेছিলে सुइटार? बेशी कष्ट हयनि तो? पिहू अंतरेर बेश घनिष्ठ हये बोले, एकदमই কষ্ট হয়নি। তুমি আমার কথা ভেবো না। চলো এখন আমাদের আজকে ডেটে যাই। তোমাকে যখন ভালোবাসি তখন এই কিছু সময় তো কিছুই না। তোমার জন্য আজ জীবন অপেক্ষা করতে রাজি আছি। অন্তর গাড়িটা স্টার্ট দেয়। মেহুরের এবার একটু একটু করে মনে পড়ে। সে বলে, এটা অন্তর চৌধুরী গাড়িটা? সেটাই তো মনে হচ্ছে আমার। তাহলে কি পিহু অন্তর চৌধুরীর সাথে? एरपर मेहुरेर मने पड़े जाए कयेक दिन आगेर कथा। सेदिन राते आशिको तो एई कथाटाई बोलेछिलो जे से देखेछे अंतर चौधुरी नाकि कोनो एकटा मेयेर साथे कयदिन थेके घुरे बेड़ाच्छे। एछाड़ा मेहुरेर तो सेई कथाटाओ मने पड़े जाए जे अंतरके प्रथम देखेई पिहू किभाबे हाँ करे ताकियेछिलो। मेहुर एबार बोले, ओई अंतर चौधुरीके आमार भालो मानुष बोले मने हय ना। जानि ना उनि पिहुके निये कोथाय जाच्छे। আমাকে আগে নিজের বোনকে এই বিপদ থেকে বাঁচাতে হবে, তারপর অন্য কিছু ভাবা যাবে। মেহুর একটি রিকশাকে দাঁড় করায়, তারপর রিকশাওয়ালাকে বলে, ওই সময়ে যেই বড় কালো গাড়িটাকে দেখা যাচ্ছে সেই গাড়িটাকে ফলো করুন তো। রিকশাওয়ালা বলেন, মাফ করবেন ম্যাডাম, কিন্তু এসব ফলো টলো করতে পারবো না, এগুলো অনেক ঝামেলার কাম। মেহুর বলে, আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, তবুও বলছি আপনি ওই গাড়িটাকে ফলো করুন। একজনের জীবন জড়িয়ে আছে। দ্বিগুণ ভাড়ার কথা শুনে রিক্সাওয়ালা আর আপত্তি করে না, বিনা বাক্যে সামনের গাড়িটাকে ফলো করতে থাকে। মেহুর উত্তেজিত ছিল কি হয় সেটা দেখার জন্য। অন্যদিকে পিহু গাড়ির লুকিং গ্লাসে খেয়াল করেছে একটা রিক্সা অনেকক্ষণ ধরে তাদের পেছনে আসছে। পিহু আরো ভালো করে লক্ষ্য রাখতে থাকে। এক সময় অন্তরকে বিষয়টা জানিয়ে বলে, তুমি খেয়াল করেছো ওই রিক্সাটা অনেকক্ষণ ধরেই আমাদেরকে ফলো করছে? অন্তর বলে, ও তাই, দাঁড়াও আমি ব্যাপারটা ভালোভাবে দেখছি, হয়তো কোনো সমাধান করলেও করতে পারবো। অন্তর রিক্সাটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখতে পাই সেখানে মেহুর বসে আছে। অন্তর তখন পিহুকে বিষয়টা জানিয়ে বলে, তোমার বোনকে দেখলাম রিক্সার মধ্যে, কি করবে এখন? পিহু বলে, মেহুলাপি, ও শিট, তুমি একটা কাজ করো, আরো জোরে গাড়ি চালাও তো, যাতে আপি আমাদের ধরতে না পারে, কারণ আপি যদি সবটা জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ফাস্ট চালাও। পিহুর কথা শুনে অন্তর খুব জোরে গাড়ি চালাতে থাকে। মেহুর ও রিক্সাওয়ালাকে বলে, আপনি একটু জোরে রিক্সা চালান, গাড়িটা যেন চোখের বাইরে যেতে না পারে। সেই সুযোগে অন্তর আর পিহু গাড়িতে করে দূরে যায়। মেহুর হতাশ হয়ে রিক্সা থেকে নেমে যায়। রিক্সার ভাড়া মিটিয়ে ফুটপাত দিয়ে রাস্তায় পার হয়। পিহুকে একটি রেস্টুরেন্টের বাইরে আটক করে মেহুর। তারপর পিহুকে একটার পর একটা থাপ্পড় দেয়। পিহু পুরো বোকা বনে যায়। মেহুর ক্ষান্ত না হয়ে বলে, তুই এত সাহস কোথায় পেলি? কি ভেবেছিলি কি আমি জানতে বা বুঝতে পারবো না? আমি তোর বড় বোন পিহু, তোর থেকে কিছু বছর হলেও দুনিয়ায় বেশি দেখেছি। बोल ओई अंतर चौधुरी साथे तुई की करछिली? पिहू प्रथमे अस्वीकार करे बोले, तोर बुझते कोथाओ भूल होच्छे आपी, आमार अंतर चौधुरीर साथे कोनो सम्पर्क नेई। किन्तु मेहुर पिहू ओ अंतरेर घनिष्ठ किछु छवि देखाय जा से रेस्टुरेंटेर भेतरे अनेक गोपने तुलेछे। पिहुके छविगुलो देखिए बोले, एबार कि अस्वीकार करबि तुई? पिहू एबार कोनो राग ढाग ना रेखेई बोले, हाँ आमी अंतरेर साथे रिलेशने करी ताते तोर कि समस्या? निजे तो टाकार लोभे एक बाच्चार बापके बिये करेछिस तुई आपी, एखन आमी एकटा भालो छेले पेयेछि तार जोन्नो सह्य होच्छे ना। मेहुर पिहुके चोख रांगिये बोले, भद्रभावे कथा बोल, भूले जास ना आमी तोर बड़ो बोन हई। आमी किच्छु भुलिनि आपी, तुई आमार ब्यापारे नाक गलाबि ना, आमी अंतरके भालोबासि आर ओकेई बिये करब। देखि तुई कि करते पारिस, आमार तोर मतो बड़ बोनेर आमार दरकार नेई, दूर हये जा आमार चोखेर सामने थेके। कथागुलो बोले धक्का दिये मेहुरके निजेर थेके दूरे सरिये देय, तारपर निजेर मतो चले जाय। मेहुर दाड़िये थेके अश्रु विसर्जन दिते थाके, निजेर बोनेर काछ थेके एभावे अपमानित होते हबे सेटा कखनोई आशा करेनि। अन्यदिके अंतर दूरे दाड़िये एई दृश्य देखे हासते हासते बोले, आमी ताहले सफल हइछि, एबार शुधु देखे जाओ आकाश ओ मेहुल आर कि हय तोमादेर साथे। मेहुर आर बेशिक्षण दाड़ाय ना, कारण रायहान स्कूल छुट्टी देवार समय एसे गेछे, ताई रायहानके आनते जेते हबे। मेहुर ततक्षण रवाना देय, किन्तु दुर्भाग्यक्रमे ज्यामेर मध्ये आटके जाय। ज्यामे आटके थाकार पर रायहान स्कूलेर सामने उपस्थित हतेई चरम अबाक हये जाय मेहुर, कारण से एसे देखे स्कूल अनेक आगेई छुट्टी हये गेछे। मेहुर स्कूलेर दारोयानके गिये जिज्ञासा करे, स्कूल कतक्षण आगे छुट्टी हयेछे? ता प्राय घंटा खानेक हबे। सब बाच्चारा कि चले गेछे? जी। मेहुर आर देरी ना करे आकाशके फोन दे। आकाश फोन रिसीव करले मेहुर ताके जिज्ञासा करे से रायहानके निये गेछे किना। आकाश ना बोले। आशिकके फोन करले सेओ एकई कथा बोले। मेहुर दिग्बेदिक ज्ञान हारिये फेले, तार माथाय एकटाई चिंता घुरते थाके, कोथाय से पाबे रायहानके। मेहुरेर माथाय एकबार आसे जे अंतर निये गेछे किना, किन्तु परक्षणे तार मने पड़े अंतर तो पिहुर साथे छिलो, साथे रायहानेर हलो कि? सारा दिन मेहुर एका एका रायहान के खुंजते थाके, किन्तु सन्ध्याय बाड़ीते फिरे आरो बेशी अबाक हय से, कारण आकाश रायहानेर निखोज हवार कथा शुनेओ बाड़ीते फेरेनि। आमिना आक्तारकेओ निश्चित लागछे, शुधुमात्र आशिकके एकटु चिंतित लागछे। मेहुर बुझते पारे ना एई बाड़ीर एकटा बाच्चा निखोज, अथच सबाई एतो स्वाभाविक आछे किभाबे। मेहुल बाड़ीर सबार उद्देश्ये बोले, আপনারা দয়া করে আমার কাছ থেকে কিছু লুকোবেন না, এবার সত্যিটা বলুন আমায়, রায়নের সম্পর্কে আপনারা এত উদাসীন কেন? আসিক কিছু বলতে চাইলে আমিনা আক্তার তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা মোটেই উদাসীন নই, ইতিমধ্যে পুলিশকে সবকিছু জানানো হয়েছে, যা করার এবার তারাই করবে, সেখানে আমরা এই বিষয়ে আর কি করব বলো? মেহুর বলে, কিন্তু আপনাদের মধ্যে আমি তো চিন্তার लेशमात्र देखते पाচ্ছি না, নিজের পরিবারের একজন সদস্য নিখোঁজ, অথচ আপনাদের কত স্বাভাবিক লাগছে, এতটা স্বাভাবিক থাকা কি সম্ভব বলুন? এমন সময় আকাশ বাড়িতে চলে আসে। আকাশ মেহুরকে বলে, তাহলে তুমি কি বলতে চাইছো? রায়ান আমাদের কেউ নয়? মেহুল আকাশের দিকে একবার তাকায়, তারপর বলে, হ্যাঁ আমার সেটাই তো মনে হচ্ছে এখন, সত্য মিথ্যে জানি না, সেটা তোমরাই ভালো বলতে পারবে। আমি শুধু এটুকু জানি যে সবকিছুর পেছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আর এই সব রহস্যের মূলে রয়েছে অন্তরা আর অন্তর চৌধুরী। তার কথা আর কি বলবো, অন্তর চৌধুরী যে কত ভয়ানক সেটা আমি ইতিমধ্যেই জেনে গেছি। আকাশ জিজ্ঞাসা করে, তুমি অন্তর চৌধুরীর ব্যাপারে কি এমন জানো যে তোমাকে তার ভয়ানক মনে হচ্ছে? মেহুল তখন গত কয়েকদিনে ঘটা ঘটনাগুলো মনে করে। কয়েকদিন আগে অন্তর চৌধুরী মেহুরকে কিছু ছবি পাঠায় যেখানে অন্তর চৌধুরী ও পিহুর অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। সেগুলো দেখিয়ে অন্তর চৌধুরী মেহুরকে বলে, আমার সাথে দেখা করো, আমার কথা শুনে চলো, তাহলে তোমার সব দিক থেকে লাভ হবে। ভুলে যেও না তোমার বাবার থেকে অনেক টাকা পাবো আমি, আর তাছাড়া তোমার বোনও আমার দখলে, আমার কথা না শুনলে লস হবে তোমারই। এমন কথা শুনে মেহুর খুব ভয় পেয়ে গেছিল। এরপর একদিন অন্তর চৌধুরীর সাথে দেখা করে। অন্তর চৌধুরী একটা সাদা পেপার মেহুরের হাতে দিয়ে বলে, এখানে আকাশের সই নিয়ে আসবে। মেহুর অস্বীকৃতি জানিয়ে বলেছিল, এভাবে সাদা পেপারে আমি সাইন আনতে পারবো না, না জানি কি হবে, আমি করতে পারবো না। অন্তর চৌধুরী সেই দিন মেহুরকে অনেক হুমকি ধুমকি দিয়েছিল, কিন্তু মেহুর সেসব পরোয়া করেনি। আজ হয়তো সেই সবের প্রতিফলন দেখতে পাচ্ছে। মেহুর অতীতের কথাগুলো মনে করে সবার সামনে বলে, অন্তর চৌধুরী ভালো লোক নয়। সেদিন তিনি আমাকে একটা সাদা পেপার দিয়ে সেখানে আকাশের সাইন করে নিতে বলেছিলেন। আমার মনে হয় তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন তো আমার সন্দেহ হচ্ছে রায়ানের অপহরণের পেছনেও তার হাত নেই তো। আকাশ বলে, আমার সব কিছু কেমন এলোমেলো লাগছে। অন্তর কোন পেপারে আমার সই নিতে বলবে কেন? আমার তো তেমন কোনো সহায় সম্পত্তি নেই। এই বাড়িটাও আম্মুর নামে, আমার আছে বলতে চাকরিটা। আমিনা আক্তারের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। তিনি বললেন, এই ভাই বোন আমাদের আর শান্তিতে থাকতে দিল না। বোনটা তো আমাদের মান সম্মান সব শেষ করে একটা বোঝা গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেছে, আর আমার বোকা ছেলেটাও সেই বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, আর এখন ভাইটাও। আমিনা আক্তারের পুরো কথা শেষ করার আগেই আকাশ তাকে থামিয়ে দেয়। আকাশ বলে, যদি থানায় মামলা করা হয়ে গিয়েই থাকে তাহলে এখন আমাদের হাত গুটিয়ে বসে থাকার নিশ্চয়ই উচিত না। পুলিশ নিজের কাজ করুক, আর আয়ান যেহেতু আমাদেরই দায়িত্ব, তাই আমাদেরও কিছু করতে হবে। আমি নিজের মতো ওকে খুঁজতে যাচ্ছি। আকাশ আর অপেক্ষা করলো না, নিজের মতো চলে গেল রায়ানকে খুঁজতে। আকাশ যাওয়ার পর মেহুর আমিনা আক্তারকে জিজ্ঞাসা করে, আপনি তখন কি বলতে চেয়েছিলেন যা সম্পূর্ণ বলতে পারেননি? প্লিজ আমাকে সম্পূর্ণ কথাটা বলে দিন, আমার জানা দরকার। আশিক বলে, ঠিক আছে, আমি তোমাকে সব কিছু বলছি ভাবি। অন্তরা ভাবিকে ভাইয়া পছন্দ করতো, শুধুমাত্র অন্তরা ভাবির জন্য অনেক কষ্ট করে চাকরি জোগাড় করে নেয়। সে সময় অন্তরা ভাবির বাবা বেঁচে ছিলেন। তারপর ভাবির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। অন্তরা ভাবির বাবা আমাদের বাবার বন্ধু ছিল। আমাদের পরিবার যে কতটা ভালো সেটা তিনি জানতেন, আর তাছাড়া ভাইয়াও যেহেতু চাকরি পেয়ে গিয়েছিল তাই তিনিও রাজি হয়ে যান। এরপর সবার সম্মতিক্রমে ভাইয়া আর ভাবির বিয়ে হয়ে যায়। বিয়ের পর সব কিছু স্বাভাবিক ছিল। বিয়ের এক মাস পর আমরা জানতে পারি ভাবি প্রেগনেন্ট। এটা জেনে আমরা সবাই খুশি হই। আমাদের পরিবারে সেই সময় খুশির ঢেউ বয়ে যাচ্ছিল। ভাই আর ভাবিকে দেখে সবাই বলতো, এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক খুব কম জোনালি আছে। তাদের মধ্যে কত বেশি ভাব ছিল। আমাদের পরিবারের সবার সাথেও ভাবির অনেক ভালো সম্পর্ক ছিল। অন্তরা ভাবি আমাকে নিজের ভাইয়ের মতোই দেখতো, আর আমিও ওনাকে নিজের বড় বোনের মতোই সম্মান দিতাম। আম্মু আব্বু অনেক ভালোবাসত ভাবিকে, কিন্তু ওই যে কথায় আছে না, অতি সুখ কপালে সয় না। ভাবি যখন প্রেগনেন্সির 8 মাস চলছিল তখন একদিন কেউ একজন ভাইয়ার কাছে কিছু ছবি পাঠায়, যেখানে ভাবির সাথে অন্য একটা ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। সেই ছবিগুলো দেখে ভাইয়া জানতে পারে অন্তরা ভাবির সাথে আকাশ ভাইয়ার বিয়ের আগে অন্তরা ভাবি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে ছিল। এটা নিয়ে ভাইয়া ও ভাবির মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। ভাইয়া প্রথমবারের মতো ভাবির গায়ে হাত তোলে। ঝামেলার এক পর্যায়ে আকাশ ভাইয়া অন্তরা ভাবিকে বলে, তোমার উপর এখন কেন জানি সন্দেহ হচ্ছে আমার। সত্যি করে বলো, তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সেটা আমার কিনা, নাকি এটা অন্য কারো সন্তান? ভাবি সেদিন বলেছিল, হ্যাঁ, এটা তোমার বাচ্চা নয়। মেহুর হতবাক হয়ে বলে, তার মানে রায়ান আকাশের সন্তান নয়? আমিনা আক্তার বললেন, হ্যাঁ, জানো তুমি ওই মেয়ের জন্য আমার সোনার সংসারে কত অশান্তি নেমে এসেছিল। সুখ শান্তির অস্তিত্ব ছিল না। এভাবে সময় যায়। সন্তান জন্ম দিয়ে 2 মাস পর ওই অন্তরা তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। যাওয়ার আগে আকাশকে চিঠি লিখে দিয়ে যায়, সেখানে লেখা ছিল, আমি আমার প্রেমিকের কাছে ফিরে যাচ্ছি। সে আমায় বলেছে যদি তার কাছে ফিরে যাই তাহলে সে আবার সব ভুলে আমার সাথে সম্পর্ক শুরু করবে, কিন্তু সে বলেছে যে এই সন্তানের দায়িত্ব সে নিতে পারবে না। তাই আমি এই বাচ্চাটাকে তোমার হেফাজতে রেখে গেলাম। যদি পারো ওকে দেখে রেখো, না হলে ওকে চাইলে অনাথ আশ্রমেও রেখে আসতে পারো। এসব কথা শুনে মেহুরের মনে অন্তরার জন্য ঘৃণা জন্ম নেয়। একটা মা কত নিচ হলে এমন কথা বলতে পারে? আমিনা আক্তার বলেন, জানো, আমার ছেলেটা খুব বোকা আর ভালো মানুষ, তাই তো এত কিছুর পরেও সে ওই অন্তরার ছেলেটাকে নিজের বাচ্চার মতো মানুষ করছে। ভেবে দেখো ছেলেটা আমার কত কষ্টে ছিল। আমার ছেলের এই অবস্থা দেখে আমার স্বামীও একদিন স্ট্রোক করে, যার ফলে তার মৃত্যু হয়। এর কিছুদিন পর অন্তরার বাবাও একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মেহুর সবগুলো ঘটনার বর্ণনা শোনে। সব শুনে তার কাছে স্পষ্ট হয় রায়ানকে নিয়ে সবার এত উদাসীন কেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।